আজ একাদশী তো সকাল থেকেই কলকাতার ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জনের পালা সকাল থেকে গোটা দশেক প্রতিমা নিরঞ্জন করা হয়েছে বাজা কদমতলা ঘাটে রয়েছে প্রহরা আজ বৃহস্পতিবার হওয়ায় প্রতিমা নিরঞ্জন হচ্ছে না আগামী শনিবার পর্যন্ত বিসর্জন দেওয়া যাবে শনিবারই কলকাতায় কার্নিভালের আয়োজন করা হয়েছে এদিকে আজ সকালে গঙ্গার ঘাটে একটি মৃতদেহ উদ্ধার হয় এলাকায় উত্তেজনা তৈরি হয় মৃতদেহটির পরিচয় এখনও জানা যায়নি পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে